গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের আজকে পিএসসি জিকে বুস্টারের 41 নম্বর ক্লাস হবে। তোমাদেরকে বলেছিলাম এরপরে একটা নতুন সিরিজ স্টার্ট হবে, তো এটা যেহেতু আমি একটু অসুস্থ রয়েছি, আমি এই উইকে করতে পারছি না, আমি নেক্সট উইক থেকে তোমাদের ওটা করব। আপাতত তোমরা এই উইকে আরও কয়েকটা পিএসসি জিকে বুস্টারের ক্লাস করে নাও। আমি আরও কিছু প্রশ্ন এখানে রেখেছি, দেখো এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন এই প্রশ্নটা যে 1983 সালে ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন, এই ধরনের কিছু প্রশ্ন আজকেও রয়েছে। তো এর আগের ক্লাসগুলো পিএসসি জিকে বুস্টার বলে তোমাদের আলাদা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে করে নিতে পারবে। আর আজকে অ্যাকচুয়ালি তোমাদের যে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো হচ্ছে সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 7টার সময় কেস স্টাডিতে ভিটামিন ও খনিজ মূলের অভাবজনিত রোগ, নলেজ অ্যাকাউন্টে 10টার সময় বাংলা চলচ্চিত্রের কিছু বিখ্যাত ছবি, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়া স্পেশাল, 9:15তে তোমাদের WBP KP ইংলিশ ক্লাস হয়েছে কেএস স্টাডিতে, নলেজ অ্যাকাউন্টে ডেলি ম্যাথ বুস্টার 6টার সময়, 7টার সময় এই ক্লাসটা আজকে তোমাদের আমি একটু প্রিমিয়ার করে দেবো। তোমরা অবশ্যই যারা লাইভে থাকবে অ্যান্সার করার চেষ্টা করো। 8টার সময়তেও তাই WBP GK মক টেস্ট কেএস স্টাডিতে, কেমন? আর পরিবর্তন ব্যাচ কোর্সের এই অফার ভ্যালিডিটি পিরিয়ডটা 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে, লাস্ট চান্স। তোমরা যদি এটাতে জয়েন করতে চাও এই প্রাইজেই, তাহলে এই উইকের মধ্যে জয়েন করে নিও। ডিটেলস জানার দরকার থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। একই জিনিস ক্লার্কশিপের এই অফারটার ক্ষেত্রেও, 1 সপ্তাহ তোমরা এক্সট্রা আরও পাচ্ছ, তার মধ্যে যদি পারো এই প্রাইজে জয়েন করে নিও, কেমন? চলো দেখো, যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 1983 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল? মাহিন্দার অমরনাথ হয়েছিলেন। 1983-এর ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল হয়েছিল লন্ডনে, ভারত 43 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই বিশ্বকাপ জিতেছিল। আম্পায়ার ছিলেন ডিকি বার্ড ইংল্যান্ডের, আর বারি মেয়ার ইংল্যান্ডেরই। সেরা খেলোয়াড় হয়েছিলেন মাহিন্দার অমরনাথ ভারতের। নিম্নের কোনটি ভারত নেপাল সীমান্ত? ভারত নেপাল সীমান্ত হচ্ছে এর মধ্যে কোনটা? সোনাউলি সীমান্ত। সোনাউলি সীমান্ত ভারত আর নেপালের মধ্যে অবস্থিত এবং এদেশ থেকে ওদেশে যাওয়ার একটা জনপ্রিয় সড়ক পথ। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কি? শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হয়ে যাবে তোমার মহাভেলি নদী। দেখো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী এটা, এটার আরেক নাম হচ্ছে মহাবলি গঙ্গা, এটা প্রায় 335 কিলোমিটার লম্বা। তারপরে ব্ল্যাক ব্লু এবং গ্রিন হিল নামে পাহাড়গুলো কোন দেশে রয়েছে? আমেরিকাতে রয়েছে ব্ল্যাক ব্লু গ্রিন হিল নামের পাহাড়গুলো। ব্ল্যাক ব্লু এবং গ্রিন হিল নামের পাহাড়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, গ্রিন হিল অ্যাকচুয়ালি ম্যাসাচুসেটসে রয়েছে, ব্ল্যাক হিল রয়েছে নর্থ আমেরিকা, সাউথ ডাকোটাতে, ব্লু হিল ওয়াশিংটন ডিসিতে। তারপরে পেশোয়ারে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলি ছিল ড্যাশ লিপি, কি লিপি ছিল? খরোষ্ঠী লিপি ছিল। পেশোয়ারে প্রাপ্ত অশোকের শিলালিপি ছিল খরোষ্ঠী লিপি। আধুনিক কান্দাহারে প্রাপ্ত অশোকের লিপি গ্রিক এবং আরামাইক লিপি। ভারতের বাকি অঞ্চলে প্রাপ্ত শিলালিপি ছিল ব্রাহ্মী লিপি। তারপরে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ায় শেষ পর্যন্ত উৎপন্ন হয় কোনটা? পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ পাইরুভেট পাইরেভেট বা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, মানে রূপান্তরিত হয়, আর এই প্রক্রিয়া চলাকালীন ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটও গঠিত হয়, যেটা কোষের এনার্জি কারেন্সি নামে পরিচিত। তারপরে গ্রাফাইটের গঠন হলো হেক্সাগোনাল। গ্রাফাইট একটা স্তরযুক্ত কাঠামো নিয়ে গঠিত, যেটা কার্বনের ষড়ভুজীয় বা হেক্সাগোনাল রিং দিয়ে তৈরি। অশোক চক্র পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? অশোক চক্র পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন নীরজা বানট। ইনি 1986 সালে প্যান এম ফ্লাইট 73 বিমানটা ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন। নীরজা বানটকে পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র হিরোইজম অব দ্য ন্যাশনাল সোসাইটি অব দ্য সন্স অব দ্য
আমেরিকান রেভলিউশনের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে? ভূপৃষ্ঠের কোন অঞ্চলকে ডোলড্রামস বলা হয়? নিরক্ষীয় নিম্নচাপ বেল্ট। ডোলড্রামস কথাটার অর্থ হচ্ছে শান্তাবস্থা, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়ে রয়েছে। এটা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলা হয়, ICZ। ডোলড্রামস কথাটা প্রথম দিকে নাবিকরা ব্যবহার করতো, কারণ এই অঞ্চল খুব শান্ত থাকতো আর সাধারণত কোনো ঝড়ঝঞ্ঝা এখানে হতো না। নিচের কোনটি বৃহস্পতির বৃহত্তম চাঁদ? বৃহস্পতির বৃহত্তম চাঁদ গ্যানিমিড। গ্যানিমিড বৃহস্পতি তথা সৌরজগতের বৃহত্তম চাঁদ বা উপগ্রহ। টাইটান শনির বৃহত্তম উপগ্রহ, আর ক্যালিস্টো বৃহস্পতির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। স্যারন বা চ্যারন এটা হচ্ছে প্লুটোর বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর ইতিহাসে কোন যুগ সরীসৃপের যুগ নামে পরিচিত? সরীসৃপের যুগ নামে পরিচিত মেসোজয়িক যুগ। মেসোজয়িক যুগ সরীসৃপের যুগ নামে পরিচিত, কারণ ডাইনোসররা সেই যুগে পৃথিবীর খাদ্য শৃঙ্খলা শাসন করে। এই যুগটা 251 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল আর 186 মিলিয়ন বছর ধরে ছিল। ব্রিক্সে এস দ্বারা চিহ্নিত কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। পাঁচটা দেশ নিয়ে এটা তৈরি অ্যাকচুয়ালি, ব্রাজিল, রাশিয়া, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। আদ্যাক্ষরের সমন্বয়ে নামকরণের উদীয়মান জাতীয় অর্থনীতির একটা সংঘ এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা 2010 সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার পর এই সংঘটা ব্রিক হয়েছে, ঠিক আছে, ব্রিক্স হয়েছে, পরে আগে ছিল ব্রিক, ঠিক আছে। সত্যমেব জয়তে প্রথম কে পাঠ করেছিলেন? সত্যমেব জয়তে প্রথম পাঠ করেন মদন মোহন মালব। 1889 সালে ইনি ইন্ডিয়ান ওপিনিয়নের সম্পাদক হন। তারপরে মুন্ডক উপনিষদ থেকে এই স্লোগানটা দেওয়া হয়েছিল, আমরা জানি এই সত্যমেব জয়তেটা নেওয়া হয়েছিল। তাকে মহানাম উপাধি দেওয়া হয় মদন মোহন মালব্যকে। আর 2015 সালে তার মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল তাকে। সুরয়া উৎসব নিম্নলিখিত কোন শহরটির সাথে সম্পর্কিত? বা অ্যাকচুয়ালি এটা সুরিয়া অনেক সময় বলা হয়, সুরিয়া ফেস্টিভ্যাল, এটা তিরুবনন্তপুরমে একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। সুরিয়া স্টেজ অ্যান্ড ফিল্ম সোসাইটি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুরিয়া বা সূর্য উৎসব। 100 দিনের বেশি সময় ধরে প্রত্যেক বছর এই উৎসবটা কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয়ে আসছে। নটরাজ কৃষ্ণমূর্তি, যিনি সুরিয়া কৃষ্ণমূর্তি নামে মানে পরিচিত, তিনি সুরিয়া স্টেজ অ্যান্ড ফিল্ম সোসাইটিটার প্রতিষ্ঠাতা। এই কৃষ্ণমূর্তি ইসরোর বিজ্ঞানী ছিলেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যে ইসরো আমাদের, তার বিজ্ঞানী ছিলেন। তারপরে দিব্যেন্দু বড়ুয়া নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? দাবার সাথে সম্পর্কিত আমাদের দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়া কলকাতার একজন দাবা গ্র্যান্ডমাস্টার, বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার। তারপরে শেষ মোগল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মোগল সম্রাট। বাহাদুর শাহ জাফর ছিলেন মোগল সাম্রাজ্যের 19তম এবং শেষ সম্রাট। পূর্বসূরি মানে তার বাবা মোগল সম্রাট দ্বিতীয় আকবরের দ্বিতীয় সন্তান তিনি। সিপাহি বিপ্লবের শেষে 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে আর রেঙ্গুনে নির্বাসনে পাঠায়, আর সেখানেই তার মৃত্যু হয়। তারপরে ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। 1857 সালের বিদ্রোহের সময় সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করেছিল? বাহাদুর শাহ জাফর। 1857 সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করা হয়েছিল। ডাক্তার মোহন যাদব কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? মধ্যপ্রদেশ। ডাক্তার মোহন যাদব একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 11ই ডিসেম্বর 2023 সাল থেকে মধ্যপ্রদেশের 19তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মধ্যপ্রদেশ বিধানসভার উজ্জয়িনী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করে,
ভারতের বিজেপি দলের সদস্য, জারের পতন ড্যাশ নামেও পরিচিত, এটাকে ফেব্রুয়ারি বিপ্লব আমরা জানি, ফেব্রুয়ারি বিপ্লব বলে চিনি, জারের পতন। 1917 সালে রাশিয়ায় সংগঠিত প্রথম বিপ্লব ছিল ফেব্রুয়ারি বিপ্লব। রাশিয়ান বিপ্লবটা বিংশ শতকের গোড়ার দিকে এক ধারাবাহিক বিপ্লব ছিল, যেটা মানে পরিণামে জার নিকোলাস দ্বিতীয়কে উৎখাত করেছিল। আর এই বিপ্লবের লক্ষ্য ছিল 1917 সালের ফেব্রুয়ারির বিপ্লবের মধ্য দিয়ে একটা কমিউনিস্ট সরকার বা কেরেনস্কির অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করা। অবতল লেন্স দ্বারা গঠিত চিত্রটি সর্বদা ড্যাশ এবং ড্যাশ হয়, অসৎ আর সমশীর্ষ হয়। অবতল লেন্স দ্বারা গঠিত চিত্রটি সর্বদা অসৎ আর সমশীর্ষ হবে, বস্তুর চেয়ে ছোট সমশীর্ষ আর অসৎ হবে। বস্তু আর লেন্সের মধ্যে দূরত্ব যত কমতে থাকে অ্যাকচুয়ালি অসৎ প্রতিবিম্ব, এবং দর্পণের মধ্যে দূরত্ব কমলে অসৎ প্রতিবিম্বের আকার বাড়ে। পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পিত্তরস, অগ্নাশয় রস। পিত্তরস পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিঃসৃত, অগ্নাশয়ের রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরস যকৃতের দ্বারা নিঃসৃত হয়, যে কোনো ধরনের উৎসেচক থাকে না। অগ্নাশয় রস অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয়, এটাতে অ্যামাইলেজ, ট্রিপসিন, অগ্নাশয় লাইপেজ, নিউক্লিয়াস, অ্যামাইলেজ এবং লিপেজের মতো উৎসেচক রয়েছে। সংখ্যা রচনা নিচের কোন জোড়াটি সঠিক? সংখ্যা রচনা আমরা যদি দেখি, দেখো পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যাই, আর ভর সংখ্যা মানে নিউট্রন আর প্রোটন সংখ্যার সমষ্টি। তো সেক্ষেত্রে আমরা এক আর দুই উভয়ই বলবো। একটা মৌলের পারমাণবিক সংখ্যা প্রকৃতপক্ষে সেই মৌলের একটা পরমাণুর প্রোটন সংখ্যা সমান হয়। তারপরে চলে আসবো কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? চেন্নাই। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম চামড়ার গবেষণা প্রতিষ্ঠান, তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত এই ইনস্টিটিউটটা 1948 সালে 24 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর চারটি সমুদ্রের নাম রঙের নামে রাখা হয়েছে, তিনটে হলো ব্ল্যাক সি, হোয়াইট সি আর রেড সি, অন্যটা কি? ইয়েলো সি, হলুদ সমুদ্র বা ইয়েলো সি চীন এবং কোরিয়ান উপদ্বীপের মধ্যে অবস্থিত পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটা প্রান্তিক সমুদ্র, এবং এটা পূর্ব চীন সাগরের উত্তর পশ্চিমাঞ্চল হিসেবে বিবেচনা করা যায়। গোবি মরুভূমির বালির ঝড় থেকে সূক্ষ্ম বালির দানা প্রতি বছর এই সমুদ্রের উপরে পড়ে, এবং জলের উপরে সোনালী হলুদ বালির আস্তরণ সৃষ্টি করে, সেই কারণে এই সমুদ্রের নাম হলুদ সমুদ্র। নিচের কোন ভাইরাস সোয়াইন ফ্লু এর জন্য দায়ী? সোয়াইন ফ্লু হয় H1N1 এর জন্য। রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং কোন ব্যাংকের ট্যাগলাইন? ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। তারপরে মধ্যপ্রদেশের শিবপুরি জাতীয় উদ্যান নিচের কোনটির জন্য বিখ্যাত? চিতাবাঘ আর দাগযুক্ত হরিণ। মধ্যপ্রদেশের শিবপুরি জাতীয় উদ্যানটা গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া রাজার নামানুসারে মাধব জাতীয় উদ্যান নামেও পরিচিত। তারপরে হচ্ছে কাকোলাত জলপ্রপাত, এটা কোন রাজ্যে রয়েছে? বিহারে রয়েছে কাকোলাত জলপ্রপাত। বিহারের কাকোলাত জলপ্রপাতটা 150 থেকে 160 ফুট উচ্চতা থেকে নেমে আসে, আর জলপ্রপাতের গোড়ায় একটা প্রাকৃতিক জলাধার তৈরি করেছে। ভিয়েতনামের প্রচলিত মুদ্রার নাম কি? ডং। ক্যাপিটাল ভিয়েতনামের হ্যানয়। ন্যাশনাল স্পোর্টস ফুটবল। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952। প্রথম সাধারণ নির্বাচন 1951 সালের 25 অক্টোবর থেকে 21 ফেব্রুয়ারি 1952 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 2024 ভারতে 18টা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের, মানে 18তম আর কি, 2024 মিলিয়ে মোট 18টা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারপরে নিম্নের দেশগুলির মধ্যে কোন দেশটি প্রথম দিকে নারীদের ভোটাধিকার দেয়? অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড প্রথম দেশ যারা মহিলাদের ভোটাধিকার দেয়, অস্ট্রেলিয়া নারীদের ভোটাধিকার দেওয়া দ্বিতীয় দেশ, ফিনল্যান্ড প্রথম ইউরোপীয় দেশ যারা নারীদের ভোটাধিকার দেয়, আর নিউজিল্যান্ড বিকল্পে দেওয়া হয়নি এখানে, সেই জন্য আমাদের সঠিক উত্তর অস্ট্রেলিয়া হবে। ভূদান যোজনা কে শুরু করেছিলেন? আচার্য বিনোবা ভাবে। এটা রক্তহীন আন্দোলন নামেও পরিচিত এবং এটা ছিল একটা জমি দান আন্দোলন, যেটা 1951 সালের এপ্রিল মাসে অন্ধ্রপ্রদেশের আচার্য বিনোবা ভাবে শুরু করেছিলেন। 1 টাকার নোটে ভারতে প্রথম কোন সালে চালু, মানে 1 টাকার নোট ভারতে প্রথম কোন সালে চালু হয়েছিল? 1917 সালে। নাবার্ড কার সুপারিশে তৈরি হয়েছিল, কোন কমিটির সুপারিশে? শিবরমন কমিটি। ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারত সরকারের পিরাপিড়িতে কৃষি আর গ্রামীণ উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা পর্যালোচনা করার জন্য এই কমিটি, মানে শিবরমন কমিটিটা তৈরি করেছিল, যে কমিটিটা 30 মার্চ 1979 ভারত সরকারের পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য শ্রী বি শিবরামনের সভাপতিত্বে গঠিত হয়েছিল। 1 টাকার নোট, আচ্ছা এটা তোমাদের রিপিট হয়েছে, 1917 হবে, সরি। তারপরে কোন প্রতিষ্ঠানকে মক্কা অফ ইন্ডিয়ান গেমস বলা হয়? নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, পাতিয়ালা। বাদশাহ খান নামে কে পরিচিত? খান আব্দুল গাফফার খান। তিনি বাদশাহ খান, সারহাদি গান্ধী এইসব নামে পরিচিত। নিম্নের কোন খেলা, কোন খেলায় ভারতীয় জাতীয় দল সর্বাধিকবার বিশ্বকাপ জিতেছে? কবাডি খেলা। এগুলো ছিল তোমাদের আজকের ক্লাস, একটু অসুস্থ থাকার জন্য তোমাদের লাইভ ক্লাস আমি করাতে পারছি না, চেষ্টা করব আগের আগের দিন থেকে লাইভ ক্লাস করানোর, এবং এরপরে তোমাদের 8টার সময় আরও একটা আমি জিকের প্র্যাকটিস সেট রেখেছি, তোমরা গিয়ে কেস স্টাডিতে করে নিও সবাই, আমি টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করে দিয়েছি, কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে, গুড নাইট, টেক কেয়ার।